আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। আজকে দুজন বন্ধুকে নিয়ে সরাসরি ফিডব্যাকে চলে আসলাম, কথা বলবো দ্রুত বীর্যপাত সমস্যা সমাধানে ফিডব্যাক নিয়ে। আজকে আমার সাথে যারা রয়েছেন তারা দুই বন্ধু একই সাথে আসলে চিকিৎসার জন্য এসেছিলেন গত ৬ মাস আগে, এবং ৬ মাস ধরেই ওনারা দুজন নিয়মিত ফলো আপে আসছেন এবং দুজন একই সাথে আসেন। এবং ওনারা কীভাবে একই সাথে আসা শুরু করলেন এবং চিকিৎসার পূর্বে ওনারা কেমন ছিলেন, চিকিৎসার পর ওনারা কেমন আছেন, আজকে শুনবো ওনাদের মুখ থেকে। কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ জি। আপনারা তো মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন, দ্রুত বীর্যপাতের সমস্যা বা যৌন সমস্যা নিয়ে এসেছিলেন, এবং এখানে আসা শুরু করেছিলেন গত ৬ মাস আগ থেকে। জি স্যার। এবং আপনি যখন এখানে এসেছিলেন অর্থাৎ চিকিৎসার পূর্বে, তখন কি অবস্থা ছিল এবং এখন কি অবস্থা? আমি স্যার আপনার ভিডিও দেখে এখানে আসছি, এবং এখানে আসার পূর্বে আমি এক মিনিটও সময় পেতাম না। এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যেত? বীর্যপাত হয়ে যেত। জি স্যার। এখন সেটা কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ স্যার 15 মিনিট প্লাস সময় পাই। 15 মিনিট সময় পাচ্ছেন আলহামদুলিল্লাহ। এবং এখানে আসার পর এমন কোন ওষুধ কি খেতে হয়েছে? মিলনের পূর্বে খেতে হবে, খাওয়ার পর মাথা ধরা, বুক ধরফর, এই ধরনের সমস্যা? না স্যার, এরকম ধরনের কোনো ওষুধ খাওয়া হয় নাই। নরমালি ওষুধ সেবন করেছেন? এবং জি স্যার, আপনাকে কিছু ব্যায়ামের কথা বলেছিলাম, ক্যাগেল এক্সারসাইজ, খাবার মেনটেন করার কথা, সেগুলো মেনটেন করেছেন কিনা? জি স্যার, আলহামদুলিল্লাহ সেগুলো নিয়মিত পালন করছি। সেগুলো নিয়মিত মেনটেন করেছেন? এবং আপনার দাম্পত্য জীবনটা এখন ভালো যাচ্ছে কিনা? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। এবং এই যে নিয়মিত আপনারা ৬ মাস ধরে ফলো আপে আসছেন এবং দুই বন্ধু তো একই সাথে আসছেন। জি স্যার। এবং শুরুটা আসলে কিভাবে হয়েছিল, দুই বন্ধু একসাথে কিভাবে হয়েছিলেন? শুরুটা স্যার আপনার ভিডিও দেখতাম ফেসবুকে, তারপরে ইউটিউবে এই ভিডিওগুলো দেখার পরে আমরা উৎসাহিত হয়ে দুই বন্ধু একসাথে চিকিৎসা নিতে আসছি। জি স্যার। এবং এই ফলো আপ গুলো তো আপনারা একই সাথে একই দিনে আসছেন? জি, একই সাথে একই দিনে একেবারে আসছেন। একই দিনে একেবারে আসছেন। এবং আলহামদুলিল্লাহ দুই বন্ধু উপকৃত হয়েছেন তো? জি স্যার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি। শুনবো ওনার কাছ থেকে কেমন আছেন। ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মূলত যে সমস্যাটা নিয়ে এসেছিলেন, দ্রুত বীর্যপাত বা যৌন সমস্যা নিয়ে, এবং চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর এখন কেমন আছেন? চিকিৎসার পূর্বে এক মিনিট সময় পেতাম না, এখন 15 থেকে 17 মিনিট সময় পাচ্ছি। 15 থেকে 17 মিনিট পর্যন্ত সময় পাচ্ছেন আলহামদুলিল্লাহ। এবং এই যে আপনারা দুই বন্ধু তো আসলে একসাথে হয়েছিলেন চিকিৎসার জন্য, দুজন একই জায়গায় আসলে চাকরি করেন? জি, আমরা পাশাপাশি চাকরি করি। আপনার ভিডিও দেখে একসাথে দুই বন্ধু বসে বসে ভিডিওগুলো দেখতাম এবং পরামর্শ করে আপনার এখানে চলে আসছি। এবং এই যে সাহস নিয়ে চলে আসলেন এবং এই চিকিৎসা শুরু করলেন, দীর্ঘ ৬ মাস ধরে নিয়মিত ফলো আপে আছেন। জি। এবং আলহামদুলিল্লাহ এখন এই দাম্পত্য জীবনটা ভালো যাচ্ছে তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে আসার পর এমন কোনো ওষুধ খেতে হয়নি তো, যে মিলনের পূর্বে খেতে হবে, খাওয়ার পর মাথা ধরা, বুক ধরা? না না, নরমালি ওষুধ সেবন করে গিয়েছেন। এবং ব্যায়ামগুলো করেছেন কিনা, ক্যাগেল এক্সারসাইজ, খাবার মেনটেন করার কথা বলেছিলাম, সেগুলো করছেন কিনা? ব্যায়ামগুলো খুব একবারে আপনার অদমত হয় না, একটু ব্যতিক্রম হয়েছে। চেষ্টা করছেন তো সে সব সময় রেগুলার করার জন্য, এবং খাবারগুলো মেনটেন করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। এবং এই যে নিয়মিত ফলো আপে আসছেন এবং হচ্ছে দুই বন্ধু একই সাথে আসেন, সেটা ভালো লাগছে তো? জি ভালো লাগছে। এবং আজকে তো একেবারে ওষুধ বন্ধ করে দিলাম দুজনেরই, সেটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। প্রিয় দর্শক, শুনছিলেন ওনাদের ফিডব্যাকের কথা। ওনারা দুই বন্ধু একসাথে আসলে আসা শুরু করেছিলেন এবং দুজন প্রথম থেকেই ওনারা আসলে দুজন একই সাথে ভিডিওগুলো দেখতেন এবং দুজনে একই সাথে সিদ্ধান্ত নেন যে ওনারা চিকিৎসার জন্য আসবেন এবং চিকিৎসা নেওয়া শুরু করেন। অনেকে রয়েছেন আসলে বন্ধু বান্ধবের কাছে যখন এই বিষয়গুলো শেয়ার করেন, বন্ধুরা অনেক সময় ঠাট্টা মশকারি করে বা বিভিন্নভাবে নেগেটিভ কথা বলেন, কিন্তু যখন দুজনের সমস্যা একই হয়ে যায় তখন দেখা যায় যে দুই বন্ধু সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। অনেক সময় দেখা যায় যে বন্ধু বন্ধুকে অনেকটাই প্রভাবিত করতে পারে যে চিকিৎসার জন্য বা ভালো চিকিৎসার জন্য, কিন্তু আবার বন্ধুই অনেক সময় দেখা যায় যে নেগেটিভ কথা বলে, ঠাট্টা মশকারি করে, যার ফলে মন ভেঙে যায়। এবং উৎসাহ যেমন জোগাতে পারে তেমনি মনও ভাঙতে পারে বন্ধু। অবশ্যই বন্ধুর গুরুত্ব অনেক বেশি। এবং এই ধরনের বন্ধু যদি হয়, দুই বন্ধু বন্ধু যদি একই সাথে মিলেমিশে যদি চিকিৎসার জন্য চলে আসে, যদি সমস্যা একই রকম হয়, তাহলে সে তাতে মন্দ কিসে? অবশ্যই বন্ধুর সাপোর্ট সবসময় লাগবে, জীবন চলার ক্ষেত্রে বন্ধুর কোনো বিকল্প নেই। এবং সুবন্ধু অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই যে বন্ধু আপনাকে বিভিন্নভাবে ঠাট্টা মশকারি করবে বা আপনার রোগ নিয়ে আপনাকে হাসি তামাশা করবে, সেই বন্ধু থেকে দূরে থাকাই ভালো। যে বন্ধু আপনাকে রোগের ক্ষেত্রে বা অন্যান্য বিপদে আপদে উৎসাহিত করবে, সে বন্ধুর পাশে আপনারও থাকা দায়িত্ব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।